আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরো একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আজকে থেকে আপনাদের সাথে চিটাগং এর ব্লগ ভিডিও গুলো শেয়ার করব। আর এটা ছিল নির্বাচনের আগের ভিডিও, যখন আমি ঢাকা থেকে চিটাগং এসেছিলাম, ঠিক তখনকার সময়ের ভিডিও। সময় কারো জন্য থেমে থাকে না, সময় তার আপন গতিতে ছুটে চলেছে, কিন্তু আমি অনেক পিছিয়ে গিয়েছিলাম ভিডিও শেয়ার করার ক্ষেত্রে। ভিডিও এডিট করা এবং এটা সময় মতো আপলোড দেওয়া খুবই একটা সময় সাপেক্ষ ব্যাপার, সবকিছু মিলিয়ে হয়ে ওঠেনি, সেই জন্যই আর কি অনেকটা দেরি হয়ে গিয়েছে। যাই হোক, আশা করছি বিষয়টা আপনারা বুঝতে পারবেন। যেহেতু বলেছি নির্বাচনের আগের ভিডিও ছিল, তো বাসা থেকে বিকেল বেলা বের হয়েছি, একটু বেড়াতে যাব। ছোট ভাই এবং তার বন্ধু আমার সাথে এসেছিল চিটাগং এ আমাকে পৌঁছে দেওয়ার জন্য। ওদেরকে নিয়ে সাথে করে নিয়ে সন্ধ্যায় বের হয়েছিলাম, একটু বাইরে যাবো সেজন্য। আর বাসা থেকে নিচে নেমে দেখি রাস্তাঘাটের এই অবস্থা, নির্বাচনী প্রচারণায় পুরো রাস্তা ব্লক হয়ে গিয়েছে, যার কারণে আমাদেরকে বেশ অনেকটা সময় এখানে দাঁড়িয়ে থাকতে হয়েছিল রাস্তাঘাটে বেশ যানজট থাকার কারণে। তারপর অবশেষে আমরা এসে পৌঁছালাম। তো সন্ধ্যাবেলায় সবাই মিলে চলে যাচ্ছি ভেটেনারিতে, আর এই রাস্তাটা দিয়ে ভেটেনারিতে যেতে আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে। কেমন জানি একটা গ্রামীণ পরিবেশের মতো রাস্তাঘাট গুলো দেখলে অনেক ভালো লাগে। ভেটেনারিতে যাওয়ার বেশ কয়েকটা রাস্তা থাকলেও আমার কাছে সব সময় এই রাস্তাটা দিয়ে যেতে খুব ভালো লাগে। খুব সুন্দর মনোরম পরিবেশ দেখা যায়, আর এখানে বিভিন্ন ধরনের গাছগাছালি থাকার কারণে অন্যরকম লাগে। বড়ের গাছ, তারপরে এই তো আশেপাশে জমিতে চাষাবাদ করা হয়, সবকিছু মিলিয়ে অন্যরকম একটা সিনারি, তো বেশ ভালো লাগে। এই তো সারা একা একা হেঁটে যাচ্ছিল, সন্ধ্যা টাইম হওয়ার কারণে মানুষের আনাগোনা কিন্তু খুবই কম। সকাল এবং বিকেলে মানুষের আনাগোনা খুব বেশি থাকে, মানুষ কিন্তু সবসময় এখানে হাঁটাচলা করে এবং বাচ্চারা খেলাধুলা করে, সাইকেল চালানো থেকে শুরু করে বেশ কয়েক ধরনের খেলাধুলা করা যায়। সব মিলিয়ে সব বয়সী মানুষেরই খুব সুন্দর একটা সময় কাটে এই ভেটেনারিতে। এই তো সাইদকে নিয়ে তাদের দুই মামা হেঁটে যাচ্ছিল, আর সাইদ আব্দুল্লাহকে বাহিরে বের করলে ও কিন্তু অনেক খুশি হয়। সব বাচ্চারাই, ওদেরকে যদি একটু বাহিরে সময় দেয়া হয় তাহলে কিন্তু ওরা অন্যরকম একটা পরিবেশ পায়, অন্যরকম আনন্দ কাজ করে ওদের ভিতরে। সাইদ আব্দুল্লাহ তো একা একা ছুটে বেড়াচ্ছিল, ও কিন্তু বেশ অনেক কয়েকবার পড়ে গিয়েছিল। পড়ে গেলে হবে কি, সে তো তার ছোটা থেকে বিরত থাকে না, সে তো তার মতো ছুটতেই থাকে। এই তো সে লাইট ধরে দুষ্টুমি করছিল, রাতের ভেটেনারি সিনারিটা অন্যরকম লাগে এই লাইট গুলোর কারণে। লাইট গুলো যখন জ্বালানো হয় তখন কিন্তু অন্যরকম একটা পরিবেশ দেখা যায়, খুব সুন্দর লাগে। ভাইদের গায়ে এই যে কোটিটা দেখা যাচ্ছে, এটা কিন্তু আমার ভাই কিনে দিয়েছিল। আমরা যখন গাইবান্ধা যাবার আগে মার্কেটে গিয়েছিলাম, আমি কিন্তু এই কোটিটা দেখে রেখেছিলাম যে বাবুকে যদি এরকম একটা কোটি কিনে দেয় তাহলে কিন্তু সোয়েটার অথবা শার্টের উপরে পড়লে বেশ ভালো লাগবে, কিন্তু কিনবো কিনবো করে আর কেনা হয়নি সময় না থাকার কারণে। কিন্তু আমি না কিনলে কি হয়েছে, আমার ভাই কিন্তু ঠিকই কিনে রেখেছে। আমি জানি না ও কিভাবে বুঝতে পেরেছে, আমার মনের ভিতরে কিন্তু অনেক ইচ্ছা ছিল বাবুকে এরকম একটা কোটি কিনে দেওয়ার জন্য। আমি গাইবান্ধা থেকে ঠিকই এসে দেখি যে ভাই ওর জন্য কোটি এবং সোয়েটার, সারার সোয়েটার কিনে রেখেছে। বিশেষ করে সাইদ আব্দুল্লার এই কোটিটা দেখে আমার কিন্তু অনেক আনন্দ লেগেছিল এবং অনেক ভালো লেগেছিল। আর কোটিটা কিন্তু বাবুর গায়ে মাশাল্লাহ খুব সুন্দর মানিয়েছে। যেহেতু সন্ধ্যার সময় মাগরিবের আজান হয়ে গিয়েছে, তো সারার মামারা এখানের মসজিদে নামাজ পড়ছে, আর আমি ওদেরকে সময় দিচ্ছি। ওরা দুই ভাই বোন এই তো ফুটবল মাঠে খেলাধুলা করছিল। ঢাকাতে এই সময় শীত কম থাকলেও চিটাগং এ যখন এসেছিলাম তখন কিন্তু বেশ খানিকটা শীত ছিল, ঢাকার তুলনায় বেশি। আবার ঢাকা চিটাগং এর থেকে কিন্তু আমাদের উত্তরবঙ্গের শীত আবার অনেক বেশি। এই শীতের মাঝে বাহিরে বের হতে কিন্তু বেশি একটা ইচ্ছে করে না, বিশেষ করে ছোট বাচ্চা যদি থাকে তাহলে বাইরে বের হলে কিন্তু ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। ওই তো সারার মামাদের নামাজ পড়া শেষ হয়ে গেলে আমরা এখন ভেটেনারির সামনের দিকে যাব। এই ভিডিওটি যেদিন করেছিলাম তার ঠিক আগের দিন রাত 12টার গাড়ি ছিল আমাদের চিটাগং এর উদ্দেশ্যে, তো আমার ভাবিও কিন্তু কাউন্টারে এসেছিল আমাদের পৌঁছে দেওয়ার জন্য। যেহেতু ঢাকা থেকে চলে আসব, সারা এবং সাঈদ দুজনারই কিন্তু মন অনেক খারাপ ছিল। সাঈদ আব্দুল্লাহ জানালা দিয়ে বারবার ওর মামার কোলে যেতে চাচ্ছিল, গাড়ি ছাড়ার আগ মুহূর্ত পর্যন্ত সে জানালার কাছেই ছিল, মামাকে দেখছিল বারবার করে। যাই হোক, এবার সারার মাদ্রাসা বেশ অনেকটা সময় বন্ধ থাকার কারণে কিন্তু আমরা অনেক দিন বেড়াতে পেরেছি। এর আগে এতদিন থাকা হয়েছে কিনা আমার মনে পড়ে না। সারা এবং সাইদ দুই ভাই বোনকে নিয়ে বেশ অনেকটা সময় বাইরে থাকার কারণে চিটাগং এ এসেই কিন্তু অনেকটা কাজের চাপ পড়ে গিয়েছিল। ঘরের মানুষ ঘরে না থাকলে যা হয় আর কি, বেশ অনেকটা সময় যেহেতু ছিলাম না সেজন্য সবকিছু এলোমেলো, তো এগুলো তো আস্তে আস্তে গোছাবো। আর এদিকে
এদিকে সাথে মেহমানও ছিল, সব মিলিয়ে আর কি এলোমেলো একটা অবস্থা। ভেবেছিলাম বের হব না, কিন্তু কি আর করার, মেহমান যেহেতু আছে একটু তো নিয়ে বের হতেই হবে। তো আজকে আমরা দুই জায়গায় যাব। প্রথমত আমরা ভেটেনারিতে এসেছি আর এখানে কিছু সময় থাকব এবং স্যার আর বাবার জন্য অপেক্ষা করব, সে অফিস থেকে এখানে আসবে। এরপর আমরা সবাই মিলে মেলায় যাব, চিটাগাং এ কিন্তু এখন মেলা হচ্ছে। যখন ঢাকাতে ছিলাম স্যার আর বাবা কিন্তু প্রতিদিনই সারাকে কল করে বলতো যে বাসার এখানে মেলা হচ্ছে, তুমি তাড়াতাড়ি চলে এসো, তোমাকে নিয়ে মেলাতে বেড়াতে যাব। মূলত ওকে তাড়াতাড়ি চিটাগাং আনার জন্য ওর বাবা এরকম করে বলতো। এখন যেহেতু চিটাগাং এসে গিয়েছি এবং মেলাও আছে, সেজন্য ভাবলাম যে আজকে মেলা থেকে ঘুরে আসা যায়। এই তো নেটের বেড়াটা দেখতে পাচ্ছেন, এটার ভিতরে কিন্তু রজনীগন্ধা ফুলের চারা লাগানো হয়েছে। শীতকালে মূলত রজনীগন্ধা ফুল দিয়ে ভেটেনারিকে সাজানো হয়, আর এই রজনীগন্ধা ফুলগুলো যখন ফোটে পুরো ভেটেনারিটা একদম হলুদ আর কমলা রঙের রজনীগন্ধাতে ফুটে উঠে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। ফুলের গাছগুলো এত সুন্দর ভাবে লাগানো হয় যে পুরো ভেটেনারিটাকে কিন্তু এই ফুলের চারা গাছগুলোকে ঘিরে ফেলে, একদম সব দিকে ফুল ফুটে থাকে, দেখতে কিন্তু অনেক ভালো লাগে। যখন এই ফুলগুলো ফুটবে তখন যদি আসা হয় ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যারা নতুন আমার ভিডিওটি দেখছেন, কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, আর নতুন নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। যারা যারা ইতিমধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এবং যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিবেন, লাইক দিবেন। তো বেশ অনেকটা সময় ভেটেনারিতে ঘোরাঘুরি করছিলাম আর স্যার আর বাবার জন্য অপেক্ষা করছিলাম, সে আসলেই কিন্তু আমরা বের হয়ে যাব। এতক্ষণে তার চলে আসার কথা থাকলেও জরুরি কাজ থেকে যাওয়াতে অফিস থেকে আসতে একটু লেট হয়ে যাচ্ছে, আর এদিকে আমরা তার অপেক্ষায় আছি। সাইদ আব্দুল্লাহ তো অনেক মজায় আছে, ওকে নিয়ে বাইরে বের হলে কিন্তু ও অনেক আনন্দ করে, আর ভেটেনারির এই জায়গাটা কিন্তু অনেক পরিচিত, প্রায় সময় ওদেরকে নিয়ে আসি। ওদের বাবা যখন অনেক বেশি ব্যস্ত হয়ে যায় আমাদেরকে সেরকম সময় দিতে পারে না, তো বাচ্চারা যখন একটু বাইরে বের হতে চায় তো প্রায় সময় আমি ওদেরকে নিয়ে এখানে আসি। আর জায়গাটা কিন্তু যথেষ্ট নিরাপদ, ছোট বড় সবার জন্য একদম মানানসই, সেজন্য আর কি ওদেরকে প্রায় সময় নিয়ে আসা হয়। আর যেহেতু প্রায় সময় ওরা আসে সেজন্য সবকিছু ওদের চেনা, ওদের কাছেও কিন্তু বেশ ভালো লাগে। অবশেষে তাদের বাবা এসে পৌঁছালো এবং আমরা সবাই মিলে অটো রিকশা নিয়ে মেলায় চলে এলাম। মেলাতে এসে তো মাথায় হাত চোখ তো ছানা পড়া হয়ে গিয়েছে, কল্পনাই করতে পারেনি যে মেলাতে এসে এরকম একটা সিনারি দেখতে পাবো। মেলাটা থাকার কথা ছিল সম্পূর্ণ এক মাস, এবং এক মাসেরও বেশি বলা যায় এরকম সময় থাকে, কিন্তু এক মাসের আগে যে মেলাটা এভাবে উঠে যাবে, শেষ হয়ে যাবে, এটা কিন্তু ভাবতে পারেনি। তো মেলাতে এসে দেখি কোনো ধরনের দোকানপাট কিচ্ছু নেই, পুরো মেলা যেন ফাঁকা মাঠ হয়ে গিয়েছে। হাতে গোনা দুই থেকে তিনটা দোকান ছিল। বিনা নোটিশে মেলা বন্ধ করাতে অনেকেই কিন্তু জানে না যে মেলা শেষ হয়ে গিয়েছে। যাই হোক, এখানে একটা মাটির জিনিসপত্রের দোকান ছিল, এখান থেকে আমি আমার প্রয়োজনীয় একটা এই তো বাটনার জন্য পিসার জন্য একটা পিসনি নিয়ে নিলাম। বাটনা নিব না, বাটনা আমার শ্বশুর গ্রাম থেকে পাঠাবে, এনাদের কাছে বাটনার কিন্তু অনেক দাম, তো আমি এখান থেকে নিব না, যেহেতু আমার শ্বশুর শাশুড়ি গ্রাম থেকে বাটনা পাঠায়, সেজন্য আর আমি এখান থেকে নেইনি। আমি আমার জীবনে এরকম মেলার ভিউ দেখিনি বা মেলাতে এসে এরকম ধোকায় পড়িনি। ভেবেছিলাম মেলাতে যাব, বেশ আনন্দ করব, একটু ঘুরে ফিরে বেড়াবো, খুব সুন্দর ভিডিও শুট করব, খাওয়া দাওয়া করব, কিন্তু কিছুই আর হলো না। এই তো হঠাৎ করে এসে দেখলাম যে মেলা বন্ধ, মেলা থেকে সব দোকান উঠে গেল, হাতে গোনা ঠিক দুই থেকে তিনটা দোকান ছিল, এরা উঠে যাওয়ার মতো অবস্থা। তো এগুলাই আর কি একটু ভিডিও শুট করছিলাম। এটা ঘর সাজানোর একটা স্টল ছিল, এই দোকানটাতে মাটির অনেক ধরনের জিনিস ছিল এবং ঘর সাজানোরও অনেক ধরনের জিনিসপত্র ছিল, দেখতে কিন্তু বেশ ভালো লাগে। তারপরে তো চলে এলাম 30 টাকার স্টলে, এখান থেকে সারার জন্য কিছু হেয়ার ব্যান্ড এবং হেয়ার ক্লিপ নিয়েছিলাম। এছাড়া কি আর কিনবো, কেনার মতো কোনো দোকানই তো নেই, সব দোকানই তো উঠে গিয়েছে, আর মেলাতে এসেছি, কোনো কিছু যদি একদমই না কিনি তাহলে কিভাবে হয়। সেজন্যই আর কি নিজেকে নিজের সান্ত্বনা দেয়া, এখান থেকে হালকা কিছু জিনিসপত্র কিনে নিয়ে তারপর আমরা বের হয়ে যাব। আমাদের মতো অন্যান্য যারা না জেনে এসেছিল তারাও কিন্তু একই ভাবে ফিরে যাচ্ছিল। একটা লোক আমাদেরকে উদ্দেশ্য করে বলছিল যে ছোট বাচ্চা নিয়ে মেলাতে এসেছিলাম, আর মেলাতে এসে যদি মেলাই না পাই তাহলে কেমন লাগে বলেন তো, মনের দুঃখেই মূলত উনি এই কথাগুলো বলছিল। কথা তো ঠিকই, এই শীতের মধ্যে ছোট বাচ্চা নিয়ে শখ করে বাহিরে বেড়াতে এসে যদি এরকম পরিস্থিতির শিকার হয় তাহলে তো এরকম কথা বলবে। এই তো মেলা থেকে বের হয়ে এখন বাসার উদ্দেশ্যে রওনা হব, আর এর মাঝে আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো রাখুক, এই প্রত্যাশায় আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম।